আসসালামু আলাইকুম। জান্নাত ব্লগ ইন দুবাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি তৈরি করে দেখাবো ডিমের পুডিং বা ডিমের ক্যারামেল পুডিং। এটা আমি সম্পূর্ণ চুলাই তৈরি করে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করি। আমি 6টি ডিম দিয়ে পুডিং তৈরি করব। তো এখানে 6টি ডিম নিয়েছি, আর নিয়েছি আমি হাফ লিটার দুধ। হাফ লিটার দুধকে আমি চাল করে 1.5 কাপ করে নিয়েছি, 2 কাপ ছিল। তো আমি এখানে 1.5 কাপ দুধ নিয়েছি, একটু ঘন করে নিয়েছি দুধটা। তো আর নিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনি পরিমাণটা আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে আপনারা বেশি দিবেন, তাহলে কম খেলে 1/3 কাপ পরিমাণ দিলেই হবে, এটা মিডিয়াম মিষ্টি হবে আর কি। তো এখন আমি ডিমগুলো ভেঙে একটা একটা করে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। তো ডিমগুলো আমি এখানে নিয়ে নিয়েছি সবগুলো ভেঙে। তো এখন দিয়ে দিচ্ছি আমি চিনি, 1/3 কাপ পরিমাণ চিনি। আর দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ, 1.5 কাপ লিকুইড দুধ। এখানে আমি চাল করে 2 কাপ জাল দুধকে জাল করে আমি 1.5 কাপ করে নিয়েছি। এখন এটা আমি একটু করে নেব, মিক্সড করে নেব ব্লেন্ডারে। তো মিক্সড করা হয়ে গেছে, এদিকে আমি চুলায় আর একটা সসপ্যান দিয়ে দিয়েছি। আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নেব। তো আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি, যাতে খেয়াল রাখবেন ক্যারামেলটা পুড়ে না যায়। তো হালকা একটু আমি কালার আসার পরে এটা নামিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি। তো ক্যারামেলটা হয়ে যাওয়ার পর যে বাটিতে আমি ডিমের পুডিংটা তৈরি করব, তো গরম থাকা অবস্থায় আমি সে বাটিতে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। তো বাটির চারপাশটা আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছি। আর ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেলে আমি যে মিশ্রণটা তৈরি করেছি ডিমের, সেই ডিম দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখন ডিমের পুডিংটা যে চুলায় যে পাতিলে তৈরি করব, সে পাতিলের নিচে একটা কিচেন টাওয়াল দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে এরকম সুতির কিচেন টাওয়াল না থাকলে আপনারা টিস্যু পেপারও দিতে পারবেন, মোটা করে দিতে হবে। তো এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। তো সেই কিচেন টাওয়েলের উপরে আমি বাটিটা বসিয়ে দিয়েছি। তো আমি কতটুকু পানি দিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বাটির মাঝখান বরাবর, যাতে পানিটা উঠে না আসে বাটিতে, সেই পরিমাণে পানি দিতে হবে। তো এখন ঢাকনাটা লাগিয়ে দিয়ে যে উপরে একটা ছিদ্রটা আমি একটা ওয়াল পেপার দিয়ে এটা বন্ধ করে দিয়েছি। তো চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লোতে দিয়ে, একেবারে লো করে দিয়ে আমি এটা করে নিয়েছি, জাল করে নিয়েছি আমি 25 মিনিট। 20 থেকে 25 মিনিটের মধ্যে আমার ক্যারামেল পুডিং, ডিমের পুডিংটা একেবারে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো একটা টুথপিক দিয়ে চেক করে দেখেছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেল